প্রত্যাশা মতোই রাজ্যের একমাত্র রাজ্যসভার শূন্য আসনে উপনির্বাচনে জয়ী হয়েছেন বিজেপির মনোনীত প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে বিকেল 5টা থেকে বিধানসভাতে শুরু হয় ভোট গণনা। উপনির্বাচনে মোট ভোট পড়েছে 57টি। কংগ্রেস দলের 3 জন বিধায়ক ভোটদান থেকে বিরত থেকেছেন। ভোট গণনায় বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য পান 47টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী সুধন দাস পেয়েছেন 10টি ভোট। এদিন ফলাফল ঘোষণা হতে বিধানসভায় উপস্থিত শাসক দলের বিধায়ক মন্ত্রী এবং নেতৃবৃন্দের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়। ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে নির্বাচিত বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য, তাকে জয়যুক্ত করায় বিধানসভা জোট সরকারের সকল মন্ত্রী এবং বিধায়কদের অভিনন্দন জানান তিনি। পাশাপাশি তাকে রাজ্যসভার সাংসদ হিসেবে বড় পরিসরে কাজের সুযোগ সৃষ্টি করে দেওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি জানান, সাংসদ হওয়ার সুবাদে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার কাজে তিনি গঠনমূলক ভূমিকা গ্রহণ করবেন। আপনারা সবাই জানেন আজকে ভোট সম্পন্ন হয়েছে, গণনা পর্ব শেষ হয়েছে। সেখানে টোটাল 57 আউট অফ 60 এখানে ভোট হয়, তার মধ্যে 47 আমি ভোট পেয়েছি। আমাদের ভারতীয় জনতা পার্টি, IPFT এবং ত্রিপুরা মথা দলের বিধায়করা আমাকে ভোট দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করেছেন। আমি সকল বিধায়ক বিধায়িকাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্টির সমস্ত বিধায়ক বিধায়িকা, IPFT-র বিধায়ক এবং ত্রিপুরা মথার বিধায়ক বিধায়িকাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। আর সর্বপরিসরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি, যে ওনারা আমার প্রতি আস্থা রেখেছেন, আমাকে বিশ্বাস করেছেন যে আরও বড় পরিসরে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি আশা করি ত্রিপুরাবাসীর কল্যাণে এবং এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য সরকার যে কাজগুলি করছে এবং যেগুলি আরও ত্বরান্বিত, আরও দ্রুততার সঙ্গে যাতে কাজগুলি করা হয়, সেগুলি আমি প্রধানমন্ত্রী হোক আর এই পার্লামেন্টে তুলে সেই ত্রিপুরার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমারও একটা অংশীদারিত্ব থাকবে বলে আমি মনে করি। এদিন ফলাফল ঘোষণার পর বিধানসভাতে বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দলীয় বিধায়ক এবং নেতৃবৃন্দের শুভেচ্ছায় ভাসলেন। তাকে শুভেচ্ছা জানান মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী রতনলাল নাথ, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী সাহারায়, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ বিধানসভায় উপস্থিত প্রদেশ বিজেপির নেতৃবৃন্দ। Bureau Report, RN News.